এখন আমরা দেখব 1b এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? 3x plus 4y is equal to 12 রেখা ও স্থানাঙ্কের অক্ষদ্বয়ের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে আমরা আসি 3x plus 4y is equal to 12 এই রেখাতে। এটা x অক্ষ এবং y অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে? খুবই ইজি বের করা। উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করি, তাহলে x বাই 3 আর 12 কাটাকাটি যেয়ে থাকবে 4 প্লাস y বাই 4 আর 12 কাটাকাটি যেয়ে থাকবে 3 ইজ ইকুয়াল টু 12 বাই 12 অর্থাৎ 1। তার মানে ছেদ বিন্দুদ্বয় হচ্ছে 40 এবং 03, এবং আমাদের তৃতীয় বিন্দু হচ্ছে 00 অফ কোর্স এই ত্রিভুজের। তার মানে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এই রেখার জন্য এখান থেকে এই পর্যন্ত। তার মানে আমাদের লিমিট গুলো কি হবে? x এর ভ্যালু 0 এবং x এর ভ্যালু 4। সুতরাং ছেদ বিন্দুদ্বয়, মানে শুধু ছেদ বিন্দু না লিখে আমরা এভাবে লিখি সুন্দর করে, যে রেখাটি অক্ষদ্বয়কে ফোর জিরো ও 03 বিন্দুতে ছেদ করে। সুতরাং আমরা ক্ষেত্রফল বলতে পারি ইন্টিগ্রেশন অফ, আমরা জানি y dx, আমাদের লিমিট, যেহেতু আমরা dx ইউজ করতেছি তাই x অনুযায়ী লিমিট 0 এবং 4, 0 4 y dx। এবং এখান থেকে আমরা y এর ভ্যালুটা একটু বের করে নিই, যেহেতু 3x plus 4y is equal to 12, তার মানে আমরা বলতে পারি যে 4y is equal to 12 minus 3x and y হচ্ছে 12 minus 3x by 4। তার মানে আমরা এটা এখানে লিখে ফেলবো ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4 12 minus 3x by 4, 12 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 3 minus 3x by 4, এটা dx, রাইট? অলরাইট, সো আমাদের জাস্ট এই ইন্টিগ্রেশনটাই হচ্ছে ক্ষেত্রফল। আমি এই পার্টটা মুছে দিই। অলরাইট, সো এবার আমি জাস্ট এই ইন্টিগ্রেশনটা সলভ করব। সো প্রথম পার্ট কি? 0 থেকে 4 ইন্টিগ্রেশন অফ 3dx মাইনাস, নেক্সট থাকে 0 থেকে 4 ইন্টিগ্রেশন অফ 3x বাই 4dx। এবার আমি নিচের পার্টটা মুছে দেই, যেহেতু আমাদের আর খুব বেশি কাজ নাই এটাতে, রাইট? সো নেক্সট কাজ কি? 3dx, 3টা সামনে চলে আসবে, dx কে ইন্টিগ্রেট করলে হয় x, 0 থেকে 4 মাইনাস, এখানে 3/4 সামনে চলে আসবে, x কে ইন্টিগ্রেট করলে হয় x2/2, রাইট? তাহলে এখানে চলে আসা হচ্ছে প্রথমে 3 ইনটু 4 মাইনাস 0 অর্থাৎ 4 মাইনাস 3/4 ইনটু 4 বসালে হয় কত? 4 বসালে হয় 16/2 মানে 8, 8 মাইনাস 0 হচ্ছে 8, কাটাকাটি 2, 12 বিয়োগ 6 অর্থাৎ 6 বর্গ একক। আমরা লাস্টে বর্গ একক কষ্ট করে লিখে দিব। অলরাইট, সো এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।